নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বোয়াল মাছের পাতুরি। পাতুরির জন্য আমি 6 পিস বোয়াল মাছ নিয়েছি, ওজন হিসাবে 500 গ্রাম। প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ। এবারে সমস্ত কিছু একসাথে মেখে নেব। মাছটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ স্বাদটা অনেকটাই মেখে নেওয়ার উপর নির্ভর করবে। মাছটা খুব ভালোভাবে মেখে নিলাম। পাতুরির জন্য একটা কাঠালি কলার পাতা নিলাম। এবারে পাতার উপর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা পাতার উপরে মেখে নেব। তেলটা মেখে নিলাম, যতটুকু জায়গা জুড়ে মাছটা দেবো ঠিক ততটুকু জায়গা জুড়েই তেলটা মেখে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। এবার উপর থেকে পেঁয়াজ আর মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ আর মশলাটা মাছের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। কড়াইয়ে একটা ছোট্ট কলা পাতার টুকরো দিয়ে দিলাম। এবার এই কড়াইয়ে খুব সাবধানে মাছের পাতাটা বসিয়ে দেবো। এবার মিনিট দুয়েক হাই ফ্লেমে রেখে লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ম্যারিনেশনের সময় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি, তবে এই জলটা কিন্তু সম্পূর্ণ মাছ থেকেই বেরিয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে এই জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে মাছের পাতুরিটা আমি আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, মাছ থেকে বেরোনোর জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার এইটুকু জল থাকতে থাকতে মাছটা নামিয়ে উল্টে নেব, কারণ এই জলের মাছের অপর পিঠটা সিদ্ধ হবে। মাছটা একটা থালায় নামিয়ে নিলাম। এবার এর উপর থেকে আরেকটা সর্ষের তেল মেখে নেওয়া পাতা দিয়ে দিলাম। এবার উপর থেকে আরেকটা থালা চাপা দিয়ে দেব। এবার দুটো থালা একসাথে ধরে মাছটা উল্টে নেব। এবার একই রকম ভাবে আবার কড়াই দিয়ে দেব। এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। এবার উপর থেকে কলা পাতাটা সরিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জল নয়, এটা কিন্তু তেল। বোয়াল মাছের পাতুরি রান্না করা কমপ্লিট। বোয়াল মাছের পাতুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।